বিজয় যাত্রা নিউজ 71.tv। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নে প্রধানমন্ত্রী খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের লৌহজং মডেল পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। লৌহজং উপজেলা পরিষদে এ পর্যন্ত 14,000 পরিবারের মাঝে প্রধানমন্ত্রী খাদ্য সহায়তা কার্যক্রম এর মাধ্যমে এ খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোপাজুল হোসেন তপন, জেলা পরিষদ সদস্য ইদ্রিস ব্যাপারী, বেজগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন তালুকদার প্রমুখ। নিউজ 71.tv। বিজয় যাত্রা নিউজ 71.tv।